নমস্কার বন্ধু, তোমরা সবাই কেমন আছো? এই যে দেখো, আরেকটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। সায়নের এটা মানে মন্দিরে যাওয়া, একটা অন্নপ্রাশনে যে এত নিয়ম থাকে জানি না। আমাদের নাকড়াকুড়ির প্রায় সবাই এই কাজটা করে, মানে সকালবেলা যা অন্নপ্রাশন হয়ে গেল, বাড়িতে যা নিয়ম হয়ে গেল হয়ে গেল। এখানে একটা বড় মন্দির আছে, রাধা গোবিন্দ মন্দির, উত্তরবঙ্গের সেরা মন্দির এটা। ওখানে সবাই যায়, গিয়ে বাচ্চার নামে পুজো টুজো দিয়ে আসে, ভালোই লাগে। পরে আর কথা বলতে হবে না, তাই ভাই আমি এখনই কথা বলি। রাস্তার পরে আবার শোষ করে না। এই যে আমরা একটু উঠেছি ঝুমি, এই যে মা সায়নের মা, আর এটা কে সায়নের পিস, সায়নের পিসিমণিটা সুন্দরী পিসিমণি, আর যে এটা মা সুন্দরী, আর যে মাসি কাদার তলে ঠাসি সুন্দরী, মাসি কেউ সুন্দর করবেন না, কারণ মাসি ভালো নয়, পিসি ভালো, পিসি ভাত কাপড় দিয়ে খুশি, আর মাসি কাদার তলে ঠাসি, সবাই জানে না। একদিন দেখাবো, এর নেমে দেখাবো, আর বরের নাম সৌরভ, ছোটবেলা থেকে ঠিক করা আছে, একসঙ্গে খেলে, বলে গাদুল খেলতে খেলতে বলে আমার বরের পচ্ছা করবি না। কি করি রে সেদিনকে, কি বসিস সবাই মিলে? আমরা এখন পুজো দিতে যাচ্ছি রাধা গোবিন্দ মন্দিরে। আজকে সন্ধ্যা হয়ে গেল, রাধা গোবিন্দ মন্দিরটা দেখাতে পারবো কিনা ভালো করে জানি না, অন্য আরেকদিনও তোমাদেরকে দেখাতে পারিনি। আমরা তো ভীষণ মজা করেছি, তোমরা তো সব দেখতেই পাচ্ছ, আর নাচ গান আরো বাকি আছে। আমি নাচ গান এখনো তুলিনি, সন্ধ্যাবেলাতে যখন হবে তখন চলো। ওখানে যাই জুটতে এইভাবে তুলে যাবে, মা ব্যাগটা রাখো টোটোতে, চলো না অন্য দিক দিয়ে নিয়ে যাবো, চলো কাকু। তোমার কি বললো? বাবা বললো হ্যাঁ, এখানে পুজো দিতে আসছে, ও এলো আমার, তাই ভাবছি যে তোমাকে নিয়ে যাবো, এটা কি তোমাকে দেখে বাবা করছে কাকু। ভালো আছো? হ্যাঁ, আমাদের গ্রামে সাদা শাড়ি পরে, ওই যে ওর মা, ওই মা দাঁড়িয়ে আছে সাদা শাড়ি পরা, ওটা বাচ্চা। হ্যাঁ আসেনি, ওই মেয়েদের মধ্যে আসে না, ওই বাড়ি চলে গেছে। হ্যাঁ আমরা যাই, হ্যাঁ যাই আমাদের দিকে ঘুরতে। কমা চলো না, না তুমি চলো,
ছাড় দিছি। কি ছাড় দিছো? ওই যে তোর আগে আসার জন্য। এই যে এগুলো বিছানো আছে, এখানে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা 2 ঘন্টা করে কীর্তন হয়। সবাই ভক্তরা আসে, আশেপাশেরগুলোই আসে, দূরের আসে না, অনেক দূর থেকে। কাছেরগুলো প্রায় 100 জন মতো হয়ে যায়। আমরা যদি কোনো দিনও সন্ধ্যাবেলাতে আসি তো দেখতে পাই। আর একটা লম্বা করে এই যে 3টা মন্দির আছে, দেখো মন্দিরটা কত সুন্দর। 3টা মন্দির আছে, একটা মা কালী, একটা কৃষ্ণ আর একটা ভোলানাথ। সিঁড়িতে উঠলে মার বুক ধরপড় করবে বলে মা নিচে থেকে গেল, তোমাদেরকে তো দেখালাম। আর এখানে সবাই উঠে ছবি টবি তুলছে। উপরে পুজো হয়ে গেল, এবার চলে যাচ্ছি নিচে। আমাদের পুজো দেওয়া শেষ হতে না হতেই আর একজন চলে এসছে, আরও 2 জন এসেছিলো, মানে 2 বাড়ি থেকে। এখানে একটাই বড় মন্দির, তো যা কিছু হয় সবাই আসে। আমি আমার মা গল্প করছি, আমাদের চেনা মানুষ কিছু আছে, এই যে যাকে এখনই লাল চাদর পরে দেখালাম, ওটা করদহর, আমরা আগে থেকে চিনি। সবার সঙ্গে আমার মা কথা বললো, আমিও কথা বললাম। হলুদ শাড়ি পরে যে বউটা আছে, এটাই আর একটা বাচ্চার মা, মানে দ্বিতীয় পার্টি যারা আসলো। আবার উপরে এলাম আর এক দলকে দেখানোর জন্য, কিন্তু মা বাচ্চা পুজো দিচ্ছে, ওই দিকে আর গেলাম না। এদেরকে শুধু তোমরা দেখো। ম্যাডাম, আপনি কিছু বলতে চান? হ্যাঁ, আমি বলতে চাই, রাধা গোবিন্দ মন্দিরে আসছি, খুব আনন্দ হলো, ঠাকুরের কাছে গেলাম। আমি যাইনি, সিঁড়ি উঠতে পারিনি, ওরা সবাই গেছিলো, সিঁড়ি উঠলো, সবাই আনন্দ করলো, সেই নাচা গানা হলো। আবার আর একটা অন্য পাশন আসছিলো, আমরা মন্দির থেকে চলে আসলাম, আমার ছেলেকে সবাই আশীর্বাদ করবে, যাতে আমার ছেলে খুব ভালো থাকে। ওখানেও সবাই প্রচুর নেচেছে, তারপর বাড়িতে এসে আবার নাচানাচি শুরু হয়ে গেছে। আর একটা কথা কি, যারা নাচতে জানে ডিজে বাজলে তারা নাচবেই, আর ওটাই আনন্দ। আর সবাই মিলে নাচছে, খুব আনন্দ হলো। কিন্তু আমরা তো নাচতে জানি না, ওই জন্য আমরা ক্যামেরার পিছনে থেকে শুধু ক্যামেরা করছি। যারা নৃত্য জানে, তারা যখন নৃত্য করে তখন অনেকে হয়তো বলে যে হু ঢং করে এসেই, কিন্তু যে বলে সে কিন্তু জানে না। ঠিক আছে, নাচ গান তো করবেই, যারা জানে, মনে করো যে শিল্পী গান জানে,
যদি কোনো গানের একটা ভুল হয় কি গান বাজে অটোমেটিক ওর দেহর মানে অঙ্গ প্রত্যঙ্গ কোনো একটা ইশারা করতে শুরু করবে। তো যারা জানে তারা নাচ গান অবশ্যই করবে, আর দেখতে ভালোও লাগে। নাচ গান করে বলেই জিনিসটা জমজমাট হয়, আর যদি চুপচাপ থাকতো শুধু ডিজে বাজতো তো ডিজের কোনো মানেই হতো না। অনেকে এরকম ধরনের আছে, কিন্তু আমরা গ্রামে থাকি তো প্রায় অনেকটাই লক্ষ্য করি যে নিজেও কিছু আনন্দ করবে না, আর যদি কেউ করে সেখানেও পিছনে গিয়ে নিন্দা করবে, সিং সিং বিষ বিষ করবে, কেমন জানি করে নাচছে, ঢং দেখলে বাঁচি না, এই টাইপের। আরে নাচ গান করলে কি মানে শিখতেই হবে ঠিকঠাক করে? এটা কি স্টেজে গান নাচ হচ্ছে নাকি? যে শিখতেই হবে আর ঠিকঠাক দেখাতে হবে, প্রাইজ আনতে হবে বাড়িতে, বাড়িতে আনন্দ হচ্ছে যেমন পারি তেমন করলেই হলো। এখানে শুধু একজনই নাচ জানে, ওই যে হলুদ শাড়ি পরে জয়িতা, যাকে আমরা ফুকিবনু বলি, আমার পূর্ণমামার মেয়ে, ওই শুধু নাচ শিখেছে ছোটবেলা থেকে, বাদ বাকি এরা কেউ শিখেনি। ও আর একজন শিখেছে ওই যে অন্বেষা, কেমন জানি একটা ঘাগরার মতো পরে আছে কুচি কুচি, ওইটা, বাদ বাকি এরা কেউ কিন্তু নাচ সেভাবে শিখেনি। তো করতে পারছে না, নাচানাচি হচ্ছে বটে কিন্তু পালা বদল হচ্ছে, কেউ যাচ্ছে কেউ আসছে, কেউ জল খাচ্ছে, কেউ রেস্ট নিচ্ছে, আবার উঠে গিয়ে নাচছে, এই টাইপের হচ্ছে। কৃষ্ণ কৃষ্ণ বল।